ওইখান থেকে আমার মাঝ রাস্তা থেকে যখন কিডন্যাপ করা হয়, যখন আমার জ্ঞান ঘুরে তখন গাজিয়াবাদ বলে একটা জায়গা, ওই জায়গাটা জানি যে ওই জায়গাটা ওরাই কথা বলা বলি হচ্ছে যে ওইটা গাজিয়াবাদ। ওইখানে মহিলা ছিলেন, চার পাঁচজন মহিলা ছিলেন, ওইখানে মহিলাই পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিলেন। ওইখান থেকে নিজে তো এমনিতে জানি যে আমি এমনিতেও মরবো এমনিতেও মরবো, কিন্তু আমি নিজেই পালানোর চেষ্টা করি ওইখান থেকে। ওইখান থেকে পালানোর চেষ্টা করার পরে আমি পুলিশের সাপোর্ট করি, পুলিশকে সব কিছুটা যখন জানাই তখন পুলিশ তখন সব কিছু জেনে রেল পুলিশের সঙ্গে কথা বললেন। রেল পুলিশ তখন আমাকে ট্রেনে যখন তুলে দেয় তখন খড়গপুর যখন এসে নামি সুচেতনা সাথীদি তখন আমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কি ভাবছেন, একটা বা দুটো ঘটনা? না, হাজার হাজার এরকম ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন ধরে, নানা উপায় নানাভাবে বেড়ে চলেছে হিউম্যান ট্রাফিকিং। প্রশাসন যেমন চেষ্টা করছে এই অসুখ তাড়াতে, তেমনি আমাদেরও আরো অনেক বেশি সচেতন হতে হবে। আশেপাশে অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত যোগাযোগ করুন পুলিশ এবং প্রশাসনের সঙ্গে, যারা এদের উদ্ধার করছেন বা যারা উদ্ধার হয়ে ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করছেন তাদের জানাই পুলিশ।